বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার প্রেমিকের। আত্মহত্যা প্রেমিকার। প্রেমিকের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ প্রেমিকার পরিবারের। পরিবারের দাবি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে প্রেমিকাকে বিয়ের জন্য প্রস্তাব প্রত্যাখ্যান প্রেমিকের। অভিমানে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা, এমন অভিযোগ তুলে অভিযুক্ত প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ছয়ঘুরিয়া ফুলতলা কলোনি এলাকায়। ঘটনায় মৃত ছাত্রী রিয়া দাস, বয়স 19 বছর, শনিবার কৃষ্ণনগরে আত্মহত্যা করে রিয়া। ঘটনায় অভিযোগ উঠেছে ছয়ঘুরিয়া ফুলতলা এলাকার যুবক সুরজ বিশ্বাসের বিরুদ্ধে। রবিবার রাতে রিয়ার মৃতদেহ নিয়ে সুরজের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। মৃত যুবতীর পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। আমার বাড়িতে বা মা বাবার কাছে, ওর মামার বাড়ি ছয়গড়িয়া, এই সম্প্রতি একটা ছেলের পাল্লায় পড়ে, ছেলেটার নাম সুরজিৎ বিশ্বাস, সুরজ বিশ্বাস। সে দিনের পর দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক করেছে, এবং আর ভাইজি প্রেগনেন্ট, সে সামাজিক ভয়ে, লোক ভয়ে সুইসাইড করেছে। সুইসাইড করার আগেও ছেলেটাকে ভিডিও কল করেছে, ছেলেটা বলেছে যে এটা ফিল্মেই সম্ভব, বাস্তবে সম্ভব না। এবং সমস্ত কিছু তথ্য প্রমাণ মোবাইলে আছে, আমরা কিছু জানতাম না। যতটুকু জেনেছি যে ছেলের মা, ছেলের ভাই জানে, এবং আজকে সকালে ছেলের বাবা আর একজন কে গেছিল মোটরসাইকেলে জানি না, আমার দোকানে, সাথে আমার ছেলে ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং গিয়ে একটা রফা করতে চাইছিল যাতে আমরা কোনো অশান্তি না করি। এবং যে রফাটা করতে চাইছে তাতে বুঝলাম যে টাকা রফায় আসতে যাচ্ছে, এবং বলছে যে আমার একটা ইশারায় সমস্ত বনগাঁ রেল লাইনের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে। আমি জানি না, তখন বুঝলাম হয়তো অন্য রেলের কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, হয়তো ওনার বিরাট পাওয়ার আছে, ওনার বিষয়ে উনি একটা ইশারা করলে অনেক অ্যাক্সিডেন্ট। ভাই মারা যায়, উনি কি প্রেগন্যান্ট ছিলেন? হ্যাঁ, ও লোক ভয়, কাউকে বলতে পারেনি, সমস্ত কিছু মোবাইলে তথ্য প্রমাণ দিয়ে গেছে, মারা গেছে। আজকে ছেলের বাবা গেছিল আমার দোকানে। আমার অভিযোগ একটাই যে আমার ভাই ভুল করেছে, ও কাউকে বলেনি, ও মরে গেছে, ওকে তো পাবো না, মারা গেছে, ভুল করেছে, কিন্তু ন্যায্য বিচার চাই, আমরা সবাইয়ের বিচার চাই, সবাইয়ের বিচার চাই। এখন কি করছি আমরা? এটাই চাই যে ও লাস্ট লিখেও গেছে এটা, যে ছেলে আমাকে সিঁদুর পরেছে, সিঁদুর পরানোর ফটো আছে, এবং মুখাগ্নি করবে ছেলে। আমি চাই ভাইজির আত্মা শান্তি পাক, ছেলেটা আসুক, আমার ভাইজির মুখাগ্নি করুক, ওর বডি আমরা এখান থেকে নিয়ে যাবো। আজকে বাড়ির সামনে কবে সুইসাইড করে? সুইসাইড করেছে গতকাল দুপুর 1টার সময়। আজকে যখন ছেলের বাবাকে আমি বলি যে এই ঘটেছে, ওনার ওইটা নিয়ে মাথা ব্যথা না, বলছে আমার ছোট ছেলের বিয়ে, 400 লোকের অনুষ্ঠান, আমার মাথা ব্যথা আছে, এইসব নিয়ে আমি এখন মাথা ঘামাতে পারবো না, আমি বুধবারের দিন, বৃহস্পতিবার দিন তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা বসবো, রফা করবো। আমি রফা মানে আপনি কি বলছেন? হ্যাঁ, আমরা কৃষ্ণনগর থানায় যেখানে সুইসাইড করেছে কমপ্লেন করেছি, কেস নাম্বার আমাদেরকে দেয়নি, প্যাট্রোল থানায় গেছিলাম, কৃষ্ণনগর থানার থেকে এখনো কোনো SMS আসেনি, ওরা কোনো অ্যাকশন নিতে পারেনি। ওইখান থেকে আসলে কোনো SMS আসলে তবেই এরা এখান থেকে অ্যাকশন নেবে। আমি দুপুরেও ছেলের বাড়িতে এসেছিলাম। এখানকার নাম কি হয়? আমার ভাইজি, আমার নাম সঞ্জয় দাস, ভবানীপুর বাড়ি, বিগত দিনের এক্স মেম্বার ছিলাম আমি।